আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানে একটা ইংরেজি শব্দ বলতে পারলে আসলে ওই ব্যাটাটা মনে করে যে কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট কিছু একটা বলে ফেলছেন। মুমিন ভাইরা আবার সেটা আবার গোগ্রাসে গিলতে থাকে। হ্যাঁ বলেন, আপনি আর কি বলতে চাচ্ছিলেন বলেন। না ঠিক আছে, আমার জাস্ট মানে কনফিউশন থেকে আপনার কাছে জানা যে আপনার আইডিয়াটা যদি পাইতাম এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা হলো এই যে এটা ধর্ম ইসলাম ধর্মেরই কথা যে দুটি সাগর যে মিলিত না হওয়ার ব্যাপারটা, এটা কি বাস্তবে এক্সিস্ট করে কিনা কোনো পৃথিবীর কোনো একটা সাগরে? এই ধরনের একটা উদাহরণ কোথাও জানি দেখলাম আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, সাগর বলতে দুটা সাগরের পানি একসাথে মিলিত হওয়া, যেটা আছে মিলিত হয় না ভিন্ন ভিন্ন থাকা সত্ত্বেও? তাই এটা একেবারেই ভুয়া কথা এবং একেবারেই এটা মিথ্যা কথা। অবশ্যই মিলিত হয়। পানি মিলিত না হইলে দুটা সাগরের পানি যখন প্রবাহিত হইতেছে তাহলে ওই জায়গায় গিয়ে ওই পানিগুলো কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে? ওইখানে তাহলে তো ওইটা কোথাও গিয়ে ভ্যানিশ হওয়ার কথা, তাই না? ধরেন হ্যাঁ দুইটা দুই ধরনের পানি একসাথে গিয়ে মিশতেছে, দুই সাগরের পানি দুই রকম দেখাবে অবভিয়াসলি, যে কারণে সেটা হচ্ছে পানিটার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলার ঘনত্বটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। কোনটা লাইট ব্লু দেখাবে, কোনটা ডিপ ব্লু দেখাবে, কোনটা গ্রিনিশ টাইপের দেখাবে পানিটা, এরকম আর কি। মানে ডিপেন্ড করবে ওর ওই পানিটাতে কি উপাদান আছে, মানে কোথা থেকে ভেসে আসতেছে ওই পানিটা, সো আসার পথে সে কি কি সেটাতে মিক্স হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে ওটার কালারটা। সো তখন এমনকি ধরেন উপাদান মোটামুটি কাছাকাছি আছে কিন্তু টেম্পারেচারটা কম বেশি দুই পাশ থেকে আসতেছে জন্য, সো তারপরে তার ফলে ঘনত্বের কম বেশি আসবে, তার ফলে কালারটাতে কম বেশি আসবে। সো এই ধরে নিচ্ছি যে দুই কোনো না কোনো কারণে দুইটা কালার হয়েছে দুই পাশের, এই দুই কালারের পানিগুলো যেখানে মিলতেছে সেখানে কি পানিগুলো গিয়ে কি একসাথে যদি না হয় তাহলে ওইখানে এই যে দুই পাশ থেকে পানিগুলো যে বয়ে আসলো সেগুলো গেল কই? সেগুলো কি ওখানে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে? না, ওখানে মিশতেছে। এবং এটা নিয়ে বহুবার আমরা লাইভ আলোচনা করছি, আপনি নিজেও অবশ্য চাইলে গুগল করে দেখতে পারেন যে এরকম দুইটা সাগরের পানি যে একসাথে হয় সেইখানে অ্যাকচুয়ালি মানে এখানে কি তারা মিলিত হয় কিনা, আপনি চাইলে এরকম তথ্যগুলো আপনি চাইলে নিজেও যাচাই করে দেখতে পারেন সার্চ করে। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা আচ্ছা, হচ্ছে ভাই, বাই দ্য ওয়ে এটা কি সত্য কথা যে আপনি কালকেও আরেকজনকে এই প্রশ্ন করছেন কোনটা নিয়ে? যে কালকেও সাগরে পানি কি মিলিত হয় কি, এই কোশ্চেনটা কি কালকে আপনিও করছেন? আপনি কালকেও করছেন? হ্যাঁ আমি আমি করছিলাম, তাহলে কালকেও যদি একজনকে এই কোশ্চেনটা করে থাকেন তাহলে আজকে আমি করলে কি আমি ভিন্ন কোনো উত্তর দিতাম? না ভিন্ন আমি কোনো আসলে আপনাদের কাউকে যাচাই করার জন্য আমি আসলে জানতে চাচ্ছি না, আমি কালকে যেখানে যেটা পাইছি ওনার কাছ থেকে সেটাতে মানে এরকম সরাসরি কোথাও পৃথিবীতে আছে এই কথাটা আমি স্পষ্ট হয়নি, এই জন্য মনে করলাম যে জানার তো আসলে আমি মনে করি কারোর শেষ নেই, হয়তোবা আপনার এই প্রসঙ্গে বেশি জানা থাকতে পারে এই জন্য আর কি। না ভাই, আমার কোনো প্রসঙ্গেই বেশি জানা নাই কারো চাইতে, সো না এটা না কারণ খুবই ভুল বলতে চিন্তা ধরে ভাবনা, একটা বিষয় তো অনেকেই সবাই সমান হবে জানে, এটা আমি মিন করি না আর কি, মিন বুঝতে করি পারছি না কিন্তু, এই জন্য। বুঝতে আচ্ছা পারছি বুটির সুখী। এতে হ্যাঁ কি কোনো সমস্যা হলো? আমি আসলে কনফার্ম হওয়ার জন্য ব্যাপারটা কি ইয়ে করতেছি আর কি। বলেন ভাই, যেটা বলতেছিলেন বলেন, আর কিছু আচ্ছা বলতেন বা আর কোনো প্রশ্ন বা আর কোনো কিছু? হ্যাঁ, আরেকটা এটাও বোধহয় যদি আপনি যেহেতু বললেন এটাও সম্মত এইভাবে বলেছে যে ইসলামকে ডিফেন্ড করার জন্য অন্যান্য ধর্মে, যেমন আমি সরাসরি বলি জাকির নায়েক কথাটা সাধারণত বলে থাকে যে ইসলাম ধর্মের সত্যতার ব্যাপারে অন্যান্য ধর্মে উল্লেখ করা আছে, সেটা আমি বাইবেল সরি হিন্দু শাস্ত্রের একটা ইয়েতে যেটা বলে কি জানি সর্বশেষ যে সংস্করণ এরকম থেকে বলেছিল সেটা আমি ব্যাখ্যাটা পাইছি, এই কথাটা ভুল বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তার মধ্যে বাইবেল তাওরাত এগুলোতেও কি এ ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা যে ইসলাম আসবে সেটা সত্য হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে ইত্যাদি? এটা আপনি তাহলে বাইবেল বা পুরাণ, সরি পুরাণ, তারপরে ত্রিপিটক, এগুলার যারা পাঠক বা এগুলার যারা সমর্থন করে তাদেরকে জিজ্ঞেস করলে বোধহয় সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আপনি একটু তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি বলে, তাদের বইতে আসলে তারা এসব পেয়েছে কিনা, সেটা সবচেয়ে ভালো হয়। কেমন? ভালো হয় তো আপনার জানা থাকলে আর কি, যদি জানা থাকে। ভাই আমি এরকম কোনো কিছু প্রমাণ পাইনি যে অন্য অমুক ধর্মের মধ্যে সেই জিনিসটা বলা আছে, আমি এরকম পাইনি। আর ওই যে বাইদেও আপনি যে জিনিসটা খুঁজতেছিলেন এটা এই লেখাতে পাবেন, এই রেফারেন্সগুলো, দুই সমুদ্রের পানি একত্রিত হয় না, মারুফ ভাইয়ের এই লেখাতে পাবেন, এটা একটা অনুবাদ করা লেখা, এটাতে আর কি পাবেন। হ্যাঁ, শর্টকমে মারুফ ভাইয়ের লেখা আর কি, দুই সমুদ্রের পানি একত্রিত হয় না এই দাবিটার ইয়া নিয়ে। ঠিক আছে, জি জি থ্যাংক ইউ, এই তো একটা সুন্দর ইসব পাইলাম আর কি, আসলে কিন্তু আপনি ঘাটা তো হয় না। কিন্তু আপনি ঘাটা হয় না কিন্তু আপনি তো ঘাটলেই পাইতেন, তাহলে আপনি না ঘেটে এই একই জিনিস একাধিকবার একাধিক মানুষের কাছে প্রশ্ন করে লাভটা কি ভাই, আমাকে একটু বুঝান তো। আপনি নিজে না ঘেটে মারুফ অবশ্যই ভাইয়া, ঠিকই বলছেন, চেষ্টা করবো ভাইয়ের পর থেকে যতদূর পারি আপনাদের কষ্ট না দেওয়ার জন্য। না না তো কষ্ট দেওয়ার তো এখানে কিছু নেই, কথা হইতেছে ভাই জ্ঞান আহরণ করার জন্য যদি আপনার ইচ্ছা না থাকে আপনি যদি, তাহলে তো মুশকিল। আপনি যে যেমনটা বললেন যে ঘাটা হয় না তাহলে মুশকিল না বলেন? হ্যাঁ ঠিকই আছে, এটার সাথে আমি একমত, এটা একটা আচ্ছা মুশকিল। জি, আপনি যে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। হ্যাঁ বলেন। আচ্ছা
আরেকটা ব্যাপার এখন ক্লিয়ার হয়নি, হয়তো এর আগে আলোচনা করেছি, এই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এক্স ওয়াই এক্স এক্স, যারা ধরেন এই যে তৃতীয় লিঙ্গ বলি আমরা, এদের ক্ষেত্রে আসলে ক্রোমোজোমটা কি যায় ওখানে, তখন কি হয় এটা একটু ক্লিয়ার করার জন্য। দেখেন, আমরা তো এটা মোটা দাগে বলি যে এক্স ওয়াই ক্রোমোজম, অ্যাকচুয়ালি এক্স ওয়াই নামে তো কোনো ক্রোমোজম নাই, তাহলে আমরা মোটা দাগে বলি যে এক্স ওয়াই এক্স এক্স, বাট অ্যাকচুয়ালি লিঙ্গ নির্ধারক মানে এমন তো না যে, মানে লিঙ্গ বলতে আপনি কি জেন্ডার বুঝাচ্ছেন নাকি বায়োলজিক্যাল সেক্স বুঝাচ্ছেন আমি নিশ্চিত না, বাট যদি বায়োলজিক্যাল সেক্স না বুঝিয়ে আপনি জেন্ডার বুঝে থাকেন তাহলে এটার সাথে কোনো সাথ নেই, ক্রোমোজমের সাথে কোনো সাথ নেই। আর যদি আপনি বায়োলজিক্যাল সেক্স বুঝিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এক্স ওয়াই এক্স এক্স ওয়াই এক্স এক্স এক্স, সো এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশন তো হইতে পারে। এখন আপনি যদি মানে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে নারী এবং পুরুষ এই দুইটাই বোধহয় লিঙ্গ, এর বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই অস্বাভাবিকতা আসে, মানে এটা নিশ্চয়ই একটা অস্বাভাবিক বিষয়। সো এটা নিয়ে একটা লেখা আছে সাবলটান ভাইয়ের, লিঙ্গ অধ্যয়ন একটি সূচনা, আপনি কি লেখাটা পড়েছিলেন বা কখনো নজরে পড়ছে? আমি আসলে মানে পড়া হয়নি, লিঙ্কটাই পাইনি, কোথায় লিঙ্কটা পাবো? পাইনি, সংসার ডট কমই আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি সেটা দেখাচ্ছি আপনাকে তাহলে, দাঁড়ান। সো এই এই যে এটা আপনি যে যদি এটা লিঙ্গ বলতে আপনি যদি জেন্ডারকে বুঝিয়ে থাকেন তাহলে আপনি এই লেখাটা পড়ে দেখতে পারেন, লিঙ্গ অধ্যয়ন একটি সূচনা, এই লেখাটা পড়ে দেখতে পারেন, এটা আচ্ছা একটা অসাধারণ একটা লেখা। এই লেখাটা পড়লে আপনার এই বিষয়ে আর কি আপনার যে ধারণাটা সেটা একটু ক্লিয়ার হবে। ঠিক আচ্ছা আছে, থ্যাংক ইউ ভাই। জি যাই হোক, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। জি ভালো থাকবেন। ঠিক আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, শুভরাত্রি। ওকে।